আসসালাম আলাইকুম রংডং ডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি সহ সকল দেশের প্রবাসীদের জন্য দারুণ সুখবর প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে লাগবে না কোনো ফি সে বিষয় নিয়ে বিস্তারিত ওর ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স পাঠাতে আর কোনো চার্জ দেওয়ার প্রয়োজন হবে না এমন কি বিভিন্ন দেশে ছুটির দিনেও প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে পারবেন চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিটেন্স বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে অ্যাসোসিয়েশন অফ কমার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরিটি ডিলার্স অ্যাসোসিয়েশন আজ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বি ও বাফেদার বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আজ সোমবার থেকে এই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে সর্বসম্মতিক্রমে এখন থেকে ব্যাঙ্কগুলো একশো টাকায় রেমিটেন্স এবং একশো টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রেমিটেন্স পাঠানোর চার্জ মৌকুফ করা হয়েছে কোনো ধরনের খরচ ছাড়া আজ সোমবার থেকে প্রবাসীরা ছুটির দিনগুলোতেও রেমিটেন্স পাঠাতে পারবেন কারণ ছুটির দিনেও একচেঞ্জ হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্গলুর পক্ষ থেকে এর আগে ডলার সংকট নিরসনে গত তেইশ অক্টোবর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর পঞ্চাশ পয়সা কমিয়ে একশো টাকা করা হয় রপ্তানি বিল পঞ্চাশ পয়সা বাড়িয়ে করা হয় নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা যা গত ছাব্বিশ সেপ্টেম্বর একসভায় একশো ষাট টাকা পঞ্চাশ পয়সা প্রবাসী আয় নির্ধারণ করা হয় রপ্তানি আয়ে নিরানব্বই টাকা নির্ধারণ করা হয় এছাড়া গত এগারোই সেপ্টেম্বর প্রথম ব্যাংকারদের সবাই এক্সপোর্ট প্রসিডে নিরানব্বই টাকা ও রেমিটেন্সের ডলার একশো টাকায় কেনার সিদ্ধান্ত গ্রহণ হয় এদিকে বৈদেশিক মুদ্রার চরম সংকটে এই সময়ে বৈধপথে প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয় চাহিদা মেটাতে ব্যাঙ্কগুলোর তৎপরতাও বাড়িয়েছে তবে কোনো কিছুতেই কাজ হচ্ছে না হুন্ডির কবলে পরে প্রবাসী আয় ধারাবাহিকভাবে কমছে অক্টোবরে রেমিটেন্স কমে একশো তিপ্পান্ন কোটি ডলারের নিচে নেমেছে যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন এই প্রথম মাসে গড়ে বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স গত সেপ্টেম্বরে কমে তা কোটি ডলারে নামে তাই প্রবাসী আয় পুনরায় যাতে করে গতি ফিরে আসে সেজন্য প্রবাসীদেরকে কোনো প্রকার ফি ছাড়াই বিভিন্ন দেশ থেকে টাকা পাঠানোর সুযোগ দিয়েছে সেই সাথে প্রবাসীরা চাইলে এখন থেকে ছুটির দিনগুলোতেও একচেঞ্জ হাউসগুলো থেকে কোনো প্রকার ফি ছাড়াই বাংলাদেশে টাকা পাঠাতে পারবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে